আসলে মাঝে মাঝে লাইফে দুটো সিচুয়েশন চলে আসে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে ইমোশনাল। মানুষ ওই সময় ভুল ডিসিশনটা নিয়ে ফেলে যে কোনটা চয়েস করবে। আমি প্রথমে ইমোশনালটা বলি, তারপরে প্র্যাকটিক্যালটা। আপনি ধরেন যে আপনার কোনো একটা কাছের ফ্রেন্ড আপনাকে একটা মুভির কাহিনী এসে বললো, খুব ভালোভাবে বললো, এবং আপনি তার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে গেছেন। তো এখন আপনার খুব মনে হইতেছে যে ওই মুভিটা দেখার জন্য, তো আপনি গিয়ে তার সাথে ওই মুভিটা দেখে আসছেন, একটু ইমোশনালি হয়। তো সেখানে আপনার কী হয়েছে, 2-3 ঘন্টা সময় লস হয়েছে। তাছাড়া কী হয়েছে, আপনার তেমন কিছু কি হয় না। আপনি ধরেন যে আপনার আরেকটা ফ্রেন্ড আপনাকে এসে বললো যে তুমি কি আমাকে ভালোবাসো না, তুমি কি আমাকে বিয়ে করতে পারবে না। আপনি যদি তার কথা শুনে ইমোশনালি হয়ে গিয়ে তাকে বিয়ে করে ফেলেন, তাহলে এটা ঠিক না। আপনি এরকম ইমোশনাল হলে আপনার জীবনের অবস্থা খারাপ হবে, এরকম ইমোশনাল হওয়া যাবে না। এখন আসি প্র্যাকটিক্যাল। আপনি এরকম প্র্যাকটিক্যাল চলাফেরা করবেন না যে আপনার প্র্যাকটিক্যাল চলাফেরার কারণে আপনার ফ্যামিলির লোকেরা আপনার দ্বারা কষ্ট পাইতেছে, অথবা আপনার প্যারেন্টসরা আপনার দ্বারা কষ্ট পাইতেছে, অথবা আপনার ফ্রেন্ডরা আপনার দ্বারা কষ্ট পাইতেছে। আপনি এরকম প্র্যাকটিক্যাল হবেন না যে আপনার চলার স্টাইলে অথবা আপনার কথার স্টাইলে আপনার সাথে কেউ এসে কথা বলতে পারে না, আপনার সাথে কথা বলতে মানুষ ভয় পায়, তাহলে আপনি এরকম প্র্যাকটিক্যাল হতে যাবেন না। তো এটাই ছিল ইমোশনাল এবং প্র্যাকটিক্যালের মাঝে পার্থক্য। তো আপনি সবসময় প্র্যাকটিক্যাল হতে পারবেন না, সবসময় ইমোশনাল হতে পারবেন না। আপনাদেরকে আমরা প্রাথমিক ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি ইমোশনাল এবং প্র্যাকটিক্যালের মাঝে পার্থক্যটা। আমরা সামনের দিকে প্র্যাকটিক্যাল এবং ইমোশনাল নিয়ে পুরো বিষয় আলোচনা করব। তো আপনাদের হয়তো অনেকের এপিসোডটা জানা ছিল না, আপনারা জেনে গিয়েছেন। আর যারা না জানে তাদের জন্য কী করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে। আমরা দেখেছি যে আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না, পেজ ফলো করেন না। দেখেন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। আর একটা কথা মনে রাখবেন, মাস্টার কোহিত মানে আপনি না শুনলে শিখবেন কীভাবে। পুরো ভিডিও একসাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।